Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini Amol YouTube চ্যানেলের dini ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটিতে আমি আলোচনা করব প্রত্যেক ফরজ নামাজের পর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটি কতবার পড়লে আপনি এর ফলাফল নিজে দেখতে পাবেন এই বিষয়ে আমি আলোচনা করব তাই অনুরোধ করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন করে ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি জীবনের গতি প্রবাহে মানুষের নিত্য সঙ্গী হচ্ছে বিপদ আপদ যা পরিকল্পিত তথা বলে কয় আসে না কখন কার উপর সমস্যা দুর্বিপাক নেমে আসে তা জানা যায় না সাধারণত বিপদ বা সংকটে পড়লে মানুষ হত বা বিহুল হয়ে পড়ে মানুষের চিন্তা ভাবনা বিক্ষিপ্ত হয় দিশেহারায় করণীয় ভুলে যায় খাঁটি মুমিনেরা বিশ্বাস করেন বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় তিনি একমাত্র উদ্ধারকারী তিনি চাইলে মুহূর্তেই বিপদ থেকে মুক্তি দিতে পারেন পেরেশানির কোহেলিকা হটিয়ে দিতে পারেন বিপদ আপদ থেকে পরিত্রাণের জন্য পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কিছু দোয়া ও আমলের কথা বর্ণিত রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোনো কাজ কঠিন হয় দেখা দিত তখনই তিনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিজ এর অর্থ হচ্ছে হে চিরজীব হে বিশ্ব চরাচরের ধারক আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি তিরমিজি মিশকাত হাদিস নম্বর 2454 নম্বরে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম এই দোয়া পড়ে আল্লাহ তাআলাকে ডেকেছিলেন এবং মুক্তি পেয়েছিলেন যদি কোনো মুসলিম বিপদে পড়েন তবে এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা তা কবুল করবেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে বলা হয়েছে এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি মহাপবিত্র নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত এটি মিশকাত শরীফের একটি হাদিস আহমদ এবং তিরমিজি শরীফেও বলা হয়েছে তাই মানুষের দুঃখ কষ্ট পেরেশানি চিন্তা অস্থিরতা কারোরই কাম্য নয় হাসি কান্না আনন্দ ব্যথা সুখ দুঃখ কষ্ট চিন্তা ও অস্থিরতায় গড়া মানুষের এই জীবন তাই তো জীবনে চলার পথে মানুষ কখনো কখনো প্রচন্ড রকম হতাশায় পড়েন এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে বলেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো দুঃখ কষ্ট বা চিন্তা বা অস্থিরতায় পড়তেন তখন তিনি এই দোয়াটি বেশি বেশি পড়তেন দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিজ এর অর্থ যেটি আমি বললাম যে হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই তিরমিজি মুস্তাদরাক হাকিম এবং মিশকাত শরীফে বলা হয়েছে এই দোয়াটি আপনারা বেশি বেশি যদি করতে পারেন প্রত্যেক ফরজ নামাজের পরে যে কোনো সময় বিপদে আপদে পড়লে অবশ্যই আপনারা বেশি বেশি করার চেষ্টা করবেন যতবার পারেন পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আপনার সমস্যার কথা বললে আপনার বিপদের কথা বললে আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে আপনাকে অবশ্যই শিফা দান করবেন আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন আমি অনুরোধ করব ছোট ভিডিওটির আমলটি অবশ্যই আপনি নিজে করে দেখুন বিপদে আপদে দুঃখ কষ্ট পেরেশানিতে আপনার নিকট আত্মীয়-স্বজনদেরকেও করার জন্য বলুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে এবং পরবর্তী এরকম ছোট আমলের ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু